কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী নীলগঞ্জ বাজারের আগে নীলকণ্ঠবাবুর জমিদার বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন। নীলকণ্ঠবাবু এখানে থাকতেন, মানে এই বিল্ডিংটাতে। এখন একদম খুবই বাজে অবস্থায় আছে। তারপর একটা জমিদার বাড়ি, তাহলে আমরা দেখি উনি কি হাইটে কম ছিলেন কিনা বুঝতেছি না। সব সব ছোট তারপর দেখুন ইতিহাসের পাতায় ওনারা আছেন। এই যে সম্ভবত এখনো কারো কাজ রয়ে গেছে, সুন্দর সুন্দর কারো কাজ করা। আসলে আমাদের এখানে এগুলো সংরক্ষণ করার ব্যবস্থা নাই খুব একটা। এখানে এখন পাট খুঁড়ি রাখা আছে, একটা ভাঙা খাট আছে। এখানে যারা আছেন ওনাদের সঙ্গে কথা বললাম যে এখানে মানুষজন আসতেন আগে, এখনো আসেন, কিন্তু আসার পর পরিবেশটা আরো নষ্ট করে দিয়ে যান, যে কারণে এখন আর ওনারা খোলেনও না। আমার সৌভাগ্য যে আমাকে দেখুন খুলেছেন, ধন্যবাদ। আসো। এই যে এই হচ্ছে অবস্থা, ঠিক এই অবস্থায় আছে। আসেন স্যার, একদম জ্বরের জন্য ভালো অবস্থায় নাই আর কি। আর এই বাড়িটাকেই অনেকেই জানে যে এটা চন্দ্রাবতীর বাড়ি ছিল, আসলে বিষয়টা এরকম না। ওই যে মঠ দেখতে পাচ্ছেন, এটা চন্দ্রাবতীর মঠ নামে অনেকেই জানেন, আমরাও জানতাম ছোটবেলা থেকে, কিন্তু আজকে সেই ধারণাটা ভেঙে গেছে আমার। এটা আসলে নীলকণ্ঠবাবুর বাড়ি ছিল। যারা এখনো জানেন যে ভারতবর্ষের প্রথম মহিলা কবির বাড়ি কিশোরগঞ্জ, চন্দ্রাবতীর কিশোরগঞ্জে নীলগঞ্জে অবস্থিত, আসলে বিষয়টা এরকম না। এখানে তার কোনো বাড়ি ছিল না, এটা পুরোটাই নীলকণ্ঠবাবুর বাড়ি। আপনারা যা দেখতে পাচ্ছেন এখন এখানে আসলে কিছুই নেই, এই যে বিল্ডিংয়ে বট গাছ উঠে যাচ্ছে, এই আর কি, খুবই স্যাঁতস্যাঁতে অবস্থায় আছে। মানে তাহলে আমরা সবাই ভুল একটা ইতিহাসের সাথে যুক্ত নাকি আজার ভাই? যাই হোক, এই ভুল ভাঙুক।